জগৎসিংহপুর জেলার আশাকর্মী এবং পাচিকা সংঘ পক্ষের ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পারাদ্বীপের অতিরিক্ত জেলাপালঙ্কু চারিদফা সম্বলিত দাবিপত্র প্রদান করা যাইছি। সংঘর জেলা সম্পাদক সুভাষ মহাপাত্র এবং রাজনেত্রী অনিতা প্রতীক নেতৃত্বে শতাধিক আশাকর্মী এবং অঙ্গনবাড়ি পাচিকা মানে এক শোভাযাত্রায় আসে পারাদ্বীপের অতিরিক্ত জেলাপালঙ্কু দাবিপত্র প্রদান করে। আশাকর্মীমানঙ্কু সরকারি কর্মচারীঙ্কর মান্যতা, মাসিক 21,000 টাকা দরমা, 60 বর্ষ পরে অবসর গ্রহণ পরে 10,000 টাকা পেনশন প্রদান এবং সামাজিক তথা বৃত্তিগত সম্মান ভাই চারি দফা সম্বলিত দাবি করছেন। মু সুভাষ মহাপাত্র, এআইডিসির জেলা সম্পাদক। আজি যে সমাবেশ আপনি দেখুছেন এডিএম অফিসের, এটা কেবল এইটি নয়, সারা ভারতবর্ষের সমান দিনে আজি আমি প্রধানমন্ত্রী উদ্দেশ্যে দাবিপত্র দেছু। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলে প্রধানমন্ত্রী হলে সেতবে সু স্লোগান দিয়ে যে নারা নেই প্রধানমন্ত্রী হয়েছে যে গরিব লোকপ্রাই কাম করবু, সাধারণ লোকপ্রাই কাম করবু, বিশেষ করে বেশি স্কিম ওয়ার্কর মানে বড় ভরসা রাখলে আশা অঙ্গনবাড়ি পাচিকা, যা সরকার নিশ্চিত ভাবে তাঁর দুঃখ বুঝবে। আজকু সাত বর্ষ সরকার আসলা পরে জন আশা কেবল মানে স্বেচ্ছাসেবী হিসাবে পাচ্ছে 3,000 টাকা, সে কাম কলে পাইব এপর্যন্ত দরমা নাই। আপন মানে জানিছেন আশা যেভাবে ভাবে সরকার কামরে লগাউছেন, গোটে পিলা জন্ম হওয়া পেটে রহা ঠু জন্ম হওয়া পর্যন্ত তার সমস্ত গুরু দায়িত্ব আশা নিয়ে মেডিকাল যাব, রাতে হতো তিনপর কি নেওছে সাংরে সে বুঝেনি, পিলা পাখু ছাড়ি সেটি মেডিকাল যায়। এই যে অবস্থায় সরকার হীনমনতা দেখুছেন, তেমন আমি কৌছু তাকে সর্বনিম্ন মজুরি 21,000 টাকা, সরকারি মান্যতা, পেনশন, এইসব দাবি নিয়ে আজ আমি আন্দোলনকে রাজরাস্তা ওলাইছু। যদি সরকার একথা ন বুঝেন, আগামী দিনের যে ঝড় হব তা ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখবে। আজ এডিএম জরিয়ে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেছু। মো জিন্ময় সাহানী, এআইটিইউসির রাজ্য সম্পাদক। শুনতু, আজ সারা ভারতবর্ষ এবং ওড়িশার স্কিম ওয়ার্কর মানকর জেলাপাল অফিস, অতিরিক্ত জেলাপাল অফিস এবং ব্লক আগরে ধারণা দিয়া যাচ্ছে। আর উদ্দেশ্য হল দীর্ঘদিন ধরে এমানে কাম করা পরে এমানকু সরকারি কর্মচারীর মান্যতা মিলুনি, সরকারি কর্মচারীর মান্যতা প্রদান করা, এমানকু মাসকু 21,000 টাকা দরমা প্রদান করা সহ 60 বর্ষ পরে কার্য অন্তর পরে এমানকু মাসিক 10,000 টাকা পেনশন যোগাই দেওয়া আমি সরকার দাবি করুছু। আজ এডিএম অফিস আগে এডিএম মহোদয় জরিয়া প্রধানমন্ত্রী দাবিপত্র প্রদান করা যাচ্ছে। যদি এর দাবি পূরণ ন হুয়ে তাহলে আগামী দিনের এআইটিইউসি রাজরাস্তা কোলাইব এবং আন্দোলন তীব্রতর হব, আর ঝলক এবং আহ্বান দিয়ে আমি এডিএম অফিস আগে আজ আন্দোলন করুছু। মো না অনিতা পতি, মু জনে আশাকর্মী, 10 বর্ষ হলা, দীর্ঘ 11 বর্ষ হলা আমি আশাকর্মী ভাবে কাম করে আসুছু। সরকারঙ্কর যে পছুয়া বা যে হীন মনোবৃত্তি আম প্রতি কোণ পাই সেইটা আমি বি আজি যাকে বুঝি পারুন, কাহিকি না আমি 10 বর্ষ হলা কাম করছু, সরকারঙ্কর সবু ক্ষেত্রে সবু কামকু আমি করি আসুছু, বর্ষা হও পবন হও যা হও, মানে যদি ডাকিলে আমাকে 5 মিনিটে যাই সেটি পৌঁছাও পড়ব, যা বি হয়ে যাচ্ছে হয়ে যাও, বাত্যা পবন এত বড় হব লোক ঘর ভিতরে বসবে, কিন্তু আমাকে ফোন করবে যাও তুমি ফিল্ড বুল, এত বড় বর্ষা ফনি ভড়িয়া এত বড় বাত্যা পবনের আমি ফিল্ড বুলিছু, করোনা সময়ের বি আমি আমার পরিবার ছুঁক পছরে পকাইকি আমার ছুঁক কথা নচিন্তা করি আমি বুলিছু, মেডিসিন বি বাঁটিছু, পেসেন্ট পাখু যাইছু, বর্তমান বি সেই চালছি সব করছু, কলা পরে বি আমি কিছু নাই, আমার পর গোটে পরিবার লোক মানে করোনা টিকা নেবে বলে তাপাই বি আমি কত লড়াই করি আমি আমার পরিবার লোক মানুষ টিকা দিয়া করাইছু, তথাপি বি সরকার আম প্রতি এত অবহেলা এত ইয়ে করছেন কম পাই আমি বি সেটা আজ যাকে সেই জিনিস আমি বি বুঝি পারুন, তথাপি আমি আজ যেহেতু এআইটিসি আমার সংঘর নেতৃত্ব নেই সুভাষ মহাপাত্র তাঁর নেতৃত্বে আমি আজ আসিছু এডিএম অফিস আগে সমস্ত বিক্ষোভ করা বা আমার দাবিপত্র প্রদান করা সরকার উদ্দেশ্যে। আমার মুখ্যত চারিটা দাবি আমি রাখিছু, প্রথম হেলা আমাকে সরকারি মান্যতা প্রদান করন্তু, দ্বিতীয় দাবি হল সর্বনিম্ন 21,000 টাকা আমার দরমা করন্তু, কাহিঁকি না আজ যেতে আগে পূর্ব চিন্ময় সাহানী আমার যেমনি কৌলে কি সবু দর দাম বৃদ্ধি সবু বড়া, আমার পিলা মান পাঠ পড়া বি আমি সেটি যোগাই পু, তেমক আমি সর্বনিম্ন 21,000 টাকা দরমা প্রদান করন্তু। তৃতীয় দাবি হল 62 বর্ষ পরে পেনশন লাগু করা যাও, আউ আমাকে যে মানে যেতবে আমি হসপিটাল যাচ্ছু বা যুয়াড়ে যাচ্ছু আমাকে যে যেভাবে মানে ঢঙ্গের দেখুছেন, যেত আমার প্রতি খামখিয়ালি মনোবৃত্তি রয়েছে, আমাকে যেভাবে মানে গোটে গোটে যেমনি কহতিনি গোটে কেমিতি হীন চক্ষুরে দেখা সেইটা দয়া করে বন্ধ করা যাও। পারাদ্বীপ সুমন স্বয়ং রিপোর্ট, ওড়িশা মোবাইল টিভি।